তারা বিশেষ হতেই বিক্ষোভে ফেটে পড়ল পাকিস্তান এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন নতুন প্রধানমন্ত্রীর সামনে তিন চ্যালেঞ্জ নিরাপদ নন ইসরায়েলিরা বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা রাশিয়ার করা বার্তা বিপদ ডেকে আনছে ইউটিউব এরপর আরও থাকছে ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী আসনে বসতে পারবেন ইমরান খান গদি বাঁচাতে মরিয়া ইমরান খান মধ্যরাতে যে চেষ্টা করছিলেন ইমরান খানকে সরাতে কলকাতি নেড়েছেন যারা পাকিস্তান পরিস্থিতি নিয়ে যা বলছে ঢাকা ও তালেবান মুগদায় ঘরবন্দি তরুণী ফোন করল কানাডা সরকারকে অতঃপর যা ঘটল আমাদের হাতে সর্বশেষ যে চাঞ্চল্যকর নিউজ আছে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শেষ নির্দেশ কি ছিল বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য ইমরান খানের ক্ষমতাচ্যুতির প্রতিবাদে পাকিস্তানের সবকটি প্রধান শহরে বিক্ষোভ করেছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের কর্মী সমর্থকরা রোববার তারাবি শেষ হতেই বিপুল সংখ্যায় মানুষ সড়কে বেরিয়ে আসে ডন জানিয়েছে করাচি পেশোয়ার মালাকান্ত মুলতান খানেওয়াল খাইবার ঝাং কোয়েটা ওকারা মারদান ইসলামাবাদ লাহোর আবেটাবাদ রাওয়ালপিন্ডি বাজাউর লোহারদার সাংলা কোহিস্তান মানসেহরা সোয়াট গুজরাট ফয়সালাবাদ নওশেরা দাঁড়া দেড়া গাজী খান মান্ডি বাহউদ্দিন সহ বড় ছোট বহু শহর থেকে বিক্ষোভের খবর এসেছে এর আগে রোববার ইমরান খান এক টুইটে লিখেন আজ মুক্তির সংগ্রাম শুরুর দিন পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরীও এশার নামাজের পর প্রতিবাদ কর্মসূচি আয়োজন করতে জনগণের প্রতি আহ্বান জানান এর কিছুক্ষণ পর পিটিআই এর পক্ষ পাকিস্তান স্থানীয় সময় রাত 9:30 দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় ইসলামাবাদ পেশোয়ারা সহ বেশিরভাগ শহরে এসব কর্মসূচিতে সব বয়সের নারী পুরুষের বিরাট উপস্থিতি দেখা গেছে বিক্ষোভকারীদের হাম লড়কে লেঙ্গে আজাদি গুলামি সে আজাদি ইম্পোর্টেড গভর্নমেন্ট না মঞ্জুর পাকিস্তান কি সালাহ কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ রুশ এক বাহানা থা ইমরান খান নিশানা থা ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় প্রিয় ভালোবাসা দর্শক ইমরান খানকে বিদেশি ষড়যন্ত্র শিকার আপনার মূল্যবান মতামত ইয়েসান্ড কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হট নিউজ আছে নতুন প্রধানমন্ত্রীর সামনে তিন চ্যালেঞ্জ আগামীকাল সোমবার সংসদে নির্ধারিত হবে কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী নাটকীয় পরিস্থিতিতে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন ইমরান খান যিনি ক্ষমতায় আসুন না কেন কঠিন তিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে তার সরকার ভঙ্গুর অর্থনীতি দেশের ক্রমবর্ধমান জঙ্গিবাদ এবং সাবেক মিত্র দেশগুলোর সঙ্গে নরবরের সম্পর্ক পুনরুদ্ধার করার পরিকল্পনায় থাকবে পরবর্তী প্রধানমন্ত্রীর এজেন্ডার শীর্ষে এএফডি পাকিস্তানের সমস্যাগুলোর আগে অবস্থানেই রয়ে গেছে 3.5 বছর আগে যে চ্যালেঞ্জগুলো মাথায় নিয়ে ক্ষমতায় বসেছিলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট কিংবদন্তি ইমরান খান ঠিক সেখান থেকেই নতুন করে পথ চলা শুরু করতে হবে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীকে এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে নিরাপদ নন ইসরায়েলিরা বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা এক সময় ইহুদি বা ইসরায়েলিদের জন্য সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচিত হতো ইসরায়েল দেশটি এখন আর আগের মতো নিরাপদ মনে হচ্ছে না এর বাসিন্দাদের কাছে ক্রমশ যেমন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আক্রমণ বেড়েছে তেমনি ব্যক্তি পর্যায়েও হামলার পরিমাণ দিন দিন বাড়ছে ফলে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছে অনেক ইসরায়েলি ইসরায়েলিদের আশঙ্কার অন্যতম কারণ হচ্ছে ইসরায়েলি বাহিনী মোকাবেলায় ফিলিস্তিনিদের প্রতিরক্ষামূলক এবং পাল্টা আক্রমণের হার দিন দিন বাড়ছে তাদের আশঙ্কা এর পরিমাণ দিন দিন আরও বেড়ে যাবে প্রধান মধ্যপ্রাচ্যের সময় বিশারদরা বলেছেন ফিলিস্তিনে ইসরায়েলিদের দখলদারিত্ব কায়েম হয় মূলত দুটি পন্থায় একটি হলো সেনা অভিযানের মাধ্যমে দ্বিতীয়টি বসতি স্থাপনকারীদের মাধ্যমে এর মোকাবেলায় ফিলিস্তিনিরাও দুই ধরনের অবস্থা অবলম্বন করছে প্রথমটি হচ্ছে আহমাস বা আল জিহাদের মতো অবরোধ গোষ্ঠীর মাধ্যমে মোকাবেলা দ্বিতীয়টি হচ্ছে বেসামরিক লোকদের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ গত কয়েকদিনে ইসরায়েলের দ্বিতীয় পর্যায়ে হামলা অনেক বেড়েছে তারা ইসরায়েলিদের দখলকৃত বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে রাশিয়ার করা বার্তা বিপদ ডেকে আনছে ইউটিউব এবার সেবার শর্ত না মানায় রাশিয়ান সংসদের ব্রডকাস্টিং চ্যানেল ডুমা টিভি ব্লক করেছে ইউটিউব এর এতেই খেপেছে রাশিয়া তাৎক্ষণিকভাবে বিষয়টি জের প্রতিবাদও জানিয়েছে রাশিয়ান কর্তৃপক্ষ খবর রয়টার্স রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রস কমনাড জোর জানিয়েছে ডুমা টিভি চ্যানেল ব্লক করার প্রেক্ষিতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিমিং সেবাকে প্রতিবন্ধকতার মুখে পড়তে হতে পারে ব্লক করা পরপরই দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা গুগলকে ডুমা চ্যানেলটি দ্রুতই আনব্লক করার অনুরোধ জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা বলেন ইউটিউব নিজেই তাদের বিপদ ডেকে এনেছে কন্টেন্ট সংরক্ষণ করুন রাশিয়ান প্ল্যাটফর্মে ট্রান্সফার করুন এবং দ্রুতই সেটি করুন এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী আসনে বসতে পারবেন ইমরান খান
পাকিস্তানের ইতিহাসে অনাস্থা ভোটে হেরে যাওয়া প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নাম লেখালেন ইমরান খান। 3 বছর 235 দিনের মাথায় ক্ষমতা হারিয়ে ইসলামাবাদও ছেড়েছেন তিনি। তার রাজনৈতিক ভবিষ্যতে নিয়ে চলছে নানা জল্পনা। প্রশ্ন উঠছে, তিনি আগামী নির্বাচনে লড়াই করে ফের ক্ষমতায় ফিরবেন নাকি রাজনীতি থেকে বেদায় নেবেন? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ক্ষমতা হারালেও ইমরান খানের দুর্ভোগ কমছে না, তাকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সাবেক এই ক্রিকেটারের পরিকল্পনা ছিল সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেয়া। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই পরিকল্পনা ভেস্তে গেছে। জানা গেছে সোমবারই পাকিস্তানের নবনির্বাচিত সরকার শপথ নেবে। স্বাভাবিকভাবে তারা ক্ষমতায় এসে দ্রুত নির্বাচন দেবে না, বরং নতুন সরকার চাইবে পাকিস্তানের ইমরান খানের জনপ্রিয়তা যেন তলানিতে থেকে। এই লক্ষ্যে ইমরান খানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির প্রমাণ করার চেষ্টা করবেন বলে বিশেষজ্ঞদের ধারণা। এমনকি ইমরান খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে তারা, তাই পরবর্তী নির্বাচন হলেও সরকার গঠন করা কঠিন হয়ে যাবে ইমরান খানের জন্য। এজন্য ভবিষ্যতে ইমরান খানের প্রধানমন্ত্রী পদে ফেরার সম্ভাবনাও আপাত দৃষ্টিতে কমই মনে হচ্ছে। অবশ্য রাজনৈতিক জীবন একেবারে ছোট নয় ইমরানের। 1992 সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর 1996 সালে রাজনীতির ময়দানে আসেন। দুর্নীতি বিরোধী স্লোগান তুলে 1996 সালে এপ্রিলে প্রতিষ্ঠা করেন তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গদি হারিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ইমরান খান। পাকিস্তানের জাতীয় পরিষদে দিনভর নানা নাটকীয়তার পরে শনিবার দিবাগত মধ্যরাতের পরে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। অনাস্থা ভোটে অপমানজনক পরাজয়ের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রোববার তার বিদেশি ষড়যন্ত্র দাবির পুনরাবৃত্তি করেছেন এবং বলেছেন, আজ থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হচ্ছে। রোববার এক টুইটার বার্তা ইমরান খান বলেন, পাকিস্তান 1987 সালে একটি স্বাধীন রাষ্ট্র হয়ে ওঠে, কিন্তু শাসন পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ থেকে আবার স্বাধীনতা সংগ্রাম শুরু হলো। দেশের জনগণ সবসময় তাদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গদি বাঁচাতে মরিয়া ইমরান খান মধ্যরাতে যে চেষ্টা করেছিলেন। ক্রিকেটার থেকে রাজনৈতিক বনে যাওয়া ইমরান খান নিজেদের গদি বাঁচাতে মরিয়া হয়ে শেষ চেষ্টা হিসেবে সেনাপ্রধান কামার জাবেদ বাজওয়াকে অপসারণ করতে চেয়েছিলেন। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সে বিজ্ঞপ্তি জারি করেনি বলে বিবিসি উর্দুর বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। বিবিসি উর্দুর প্রথম প্রতিবেদনে বাজওয়ার নাম উল্লেখ না করে জানিয়েছে, ইমরান খান একজন সিনিয়র কর্মকর্তাকে অপসারণ চেয়েছিলেন। ওই কর্মকর্তা তার সঙ্গে বৈঠকের জন্য ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে হেলিকপ্টারে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি না করায় ওই পরিকল্পনা ভেস্তে যায়। বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে হেলিকপ্টারে করে দুইজন ইমরান খানের বাসভবনে যান। মিনিট 15 তাদের বৈঠক হয়, কিন্তু ওই বৈঠকের 1 ঘন্টা আগে প্রধানমন্ত্রীর শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন, যদিও এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো নির্দেশ দেয়নি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইমরান খানকে সারাতে কলকাতি নেড়েছেন যারা। রাতভর নাটকীয়তার পর পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন। স্পিকারের পদত্যাগের পর তার ভাগ্য নির্ধারণী ভোট অনুষ্ঠিত হয়। শনিবার রাত 2টার দিকে পাকিস্তান মুসলিম লীগের সদস্য আয়াজ সাদিকের পরিচালনায় অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে ইমরান খানের বিরুদ্ধে 342 জন আইন প্রণেতার মধ্যে 174 জন ভোট দেন, যদিও বিরোধীদের 172 জনের সমর্থন দরকার ছিল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পাকিস্তান পরিস্থিতি নিয়ে যা বলছে ঢাকা ও তালেবান। সরকার পরিবর্তন নিয়ে পাকিস্তানের রাজনীতি টালমাটাল। দেশটির এমন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ রেখেছে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এমনটা জানিয়েছেন। নিজ দপ্তরে আজ রোববার 10 এপ্রিল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন সচিব। সংবাদ মাধ্যমকে মাসুদ বিন মোমেন বলেন, এটি একান্তই পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, তাই আমার এ নিয়ে কোনো মন্তব্য নেই। অবশ্য দেশটির পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছি আমরা। পাকিস্তানের জিও নিউজ জানায়, অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খান সরকারের পতনের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পরীক্ষা চলছে। আগামীকাল সোমবার 11 এপ্রিল দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটাভুটির মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গুমুগুদায় ঘরবন্দী তরুণী ফোন করল কানাডার সরকারকে অতঃপর। সন্তানের সঙ্গে বাবা মাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে, সন্তানের চাওয়া পর মূল্য দিতে হবে, কোনো বিষয়ে প্রাপ্তবয়স্ক সন্তানের সঙ্গে জোর জবরদস্তি করা যাবে না। 19 বছর বয়সী কানাডিয়ান তরুণীকে গৃহবন্দী রাখার অভিযোগের রিটের শুনানিতে রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্টে বেঞ্চ এই মন্তব্য করেন। আদালত 19 বছরের তরুণী বাবা মাকে উদ্দেশ্য করে বলেন, তাকে ফ্রিডম দিতে হবে, সে কানাডায় যেতে চায়, সেখানে পড়তে চায়, বাবা মাকে সেই সুযোগ তৈরি করে দিতে হবে, দুয়ার বন্ধ রাখা চলবে না। পরে আদালত 19 বছরের কানাডিয়ান ওই তরুণীর ল্যাপটপে ইন্টারনেট সংযোগ এবং তাকে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দিতে নির্দেশ দেন। একই সঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই তরুণী বাবা মায়ের সঙ্গে থাকবেন বলে আদেশ বলা হয়। এছাড়া এই রিট মামলায় কানাডিয়ান হাইকমিশনকে পক্ষমুক্ত ভুক্ত করতে বলা হয়। এই রিট মামলায় মঙ্গলবার কার্যতালিকায় থাকবে।
এদিকে আরেকটি হাত চিহ্নিত হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শেষ নির্দেশ কি ছিল। রাতভর নাটকীয়তার পর পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন। স্পিকার পদত্যাগের পর তার ভাগ্য নির্ধারণী ভোট অনুষ্ঠিত হয়। স্পিকার আসাদ কায়সারের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করেন ইমরান খান। পিটিআই সিনেটর ফয়সল জাবেদ খান এক টুইট বার্তায় জানিয়েছেন যে প্রধানমন্ত্রী ইমরান খানকে সরাসরি বাসভবন থেকে তিনি বিদায় জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, এইমাত্র ইমরান খানকে প্রধানমন্ত্রীর হাউস থেকে বিদায় দেখেছি। তিনি সদয়ভাবে বেরিয়ে গেলেন এবং মাথা নত করলেন না। তিনি পুরো জাতিকে উত্তোলন করেছেন। শনিবার রাত 2টার দিকে পাকিস্তান মুসলিম লীগের সদস্য আয়াজ সাদিকের পরিচালনায় অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে ইমরান খানের বিরুদ্ধে 342 জন আইন প্রণেতার মধ্যে 174 জন ভোট দেন। যদিও বিরোধীদের 172 জনের সমর্থন দরকার ছিল। শনিবার গভীর রাতে ভোটাভুটি শুরুর কয়েক মিনিট আগে স্পিকার আসাদ কায়সার পদত্যাগ করেন। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে বিদেশি ষড়যন্ত্রের অংশ হতে তিনি পারবেন না।